আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন

অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু আছে লগ অফ এবি বেস সি ওকে সো এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওকে সো প্লাস টু এখানটা প্লাস টু ইজ ইকোয়াল টু এবার এখানটায় এক্সের জায়গায় যদি এই ভ্যালুটা বুট করি সেখানটা আমরা আবার এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি যে লগ অফ এ বি এটাকে কি লেখা যেতে পারে যে লগ এ বাই লগ বি এটা লেখা যেতে পারে সেই ফর্মুলাটি এর মধ্যে একবার অ্যাপ্লাই করলে কি হবে এটাকে লেখা যেতে পারে কি লগ অফ সি এটাকে লেখা যেতে পারে লগ অফ সি বাই লগ অফ এ প্লাস ওয়াই এর জায়গায় আবার কি লেখা যেতে পারে যে লগ অফ সি এ বাই লর কি লেখা যেতে পারে যে লগ অফ বি বাই লগ অফ সি প্লাস আছে টু তাহলে প্লাস টু ওকে এবার আবার এখানটায় কি হয়ে যাবে এটাকে আমরা আবার কি লিখতে পারি এটা যেহেতু মাল্টিপ্লাই আছে তাহলে এই দুটো আমরা প্লাস করে লিখতে পারি তাহলে এটা হয়ে যাবে লগ অফ বি প্লাস লগ অফ সি বাই প্লাস এখানটা আবার কি হবে লগ অফ সি প্লাস লগ অফ এ বাই বি প্লাস এখানটায় এবার কি আছে আবার যে লগ অফ এ প্লাস লগ অফ বিগ সি প্লাস টু এবার আমাদের রাইট হ্যান্ড সাইডে যাবো আমরা রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইড আছে শুধু এক্স ওয়াই জেড ওকে সো এবার একই রকমভাবে এক্স ওয়াই জেডকেও আমরা এইভাবে লিখবো এক্স ওয়াই জেড এক্সের এই ভ্যালুটা পুট করবো ওয়াই এর এই ভ্যালুটা অ্যান্ড জেডের এই ভ্যালুটা পুট করবো তাহলে কী হবে এখানটা হয়ে যাবে আমাদের লগ অফ বি প্লাস লগ অফ সি ইন্টু এখানটায় হবে কি লগ অফ সি প্লাস লগ অফ এ ইন্টু এখানটায় কী হবে লগ অফ এ প্লাস লগ অফ বি বাই এখানে কি আছে লগ অফ এ লগ অফ বি লগ অফ সি লগ এ লগ বি লগ সি সো এখানটায় যদি এবার উপরে আমরা মাল্টিপ্লাই করা শুরু করি তাহলে সবার প্রথমে কী হবে লগ বি এর সাথে লগসি মাল্টিপ্লাই হয়ে লগ বি ইন্টু লকসি হবে দেন কি হবে লগ বি এর সাথে লগ এ মাল্টিপ্লাই হয়ে লগ ইনটু লগ বি প্লাস সি এর সাথে লগ সি মাল্টিপ্লাই হয়ে কি হবে লগ সি তার হোল স্কোয়ার প্লাস কি হবে লগ সি ইন্টু মানে লগ এ লগ সি এই টোটালটার সাথে আবার কি মাল্টিপ্লাই হবে লগ এ ইন লগ এ প্লাস লগ বি তাহলে আর নিচে থাকছে লগ এ ইনটু লগ বি ইন্টু লগ সি ওকে সো এবার এখানটায় কী হবে আমাদের এবার এখানটায় যদি আমরা আবার মাল্টিপ্লাই করি তাহলে এটা কী হয়ে যাবে এখানটা আমাদের এই লগ এর সাথে এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে কি লগ এ লগ বি লগ সি প্লাস এবার এটার সাথে লগ এ মাল্টিপ্লাই করলে কী হবে লগ এ তার হোল স্কোয়ার ইন্টু লগ বি ওকে এবার এটার সাথে আবার লগ এ মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে লগ সি তার হোল স্কোয়ার ইন্টু এবার এটার সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে তার হোল ওকে নেক্সট আবার কি আছে এখানটায় এই লগ বি এর সাথে এগুলো মাল্টিপ্লাই হবে তাহলে এখানটা কি হবে লগ বি এর সাথে মাল্টিপ্লাই করলে হবে লগ বি তার হোল স্কোয়ার ইন্টু লগ সি ওকে তারপর আবার এইটার সাথে লগ বি যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানটা আবার হবে লগ বি তার হোল স্কোয়ার কি লগ এ ওকে নেক্সট আমাদের কি হবে এখানটায় প্লাস এখানটা আমাদের হয়ে যাবে লগ সি স্কোয়ার ইন্টু লগ বি প্লাস এবার আবার কি হবে এখানটায় লগ বি এর সাথে আবার এই লগ এ সি মাল্টিপ্লাই হবে লগ এ ইন লক সি তাহলে এখানটা হয়ে যাবে লগ এ ইনটু লগ লগ বি সি বাই নিচে কি থাকছে লগ এ লগ লক বিকি ওকে এবার আমরা যদি আলাদা আলাদা করে ডিভাইড করি তাহলে কি হবে এখানটা হবে লগ এ লগ বি লক সি বাই লগ এ লগ বি লকসি মানে এখানটায় হয়ে যাবে ওয়ান প্লাস এখানটায় এটার সাথে কী হবে এখানটায় লগ বি এর সাথে লগ বি ক্যান্সেল হবে একটা লগের সাথে একটা লগে ক্যান্সেল হবে তাহলে এখানটা হয়ে যাবে কি লগ অফ এ বাই এখানটায় শুধু থাকবে লগ অফ সি প্লাস এবার এখানটা কী থাকবে লগের সাথে লগে ক্যান্সেল লগ সি এর সাথে একটা সি ক্যান্সেল তাহলে উপরে থাকছে একটা লগ সি আর নিচে থাকছে কি লগ অফ বি প্লাস এবার এখানটায় কী হবে এখানটায় লগের সাথে একটা লগে ক্যান্সেল আর লগ সি এর সাথে একটা লকসি ক্যান্সেল তাহলে এখানে উপরে থাকছে লগে

প্লাস এখানটা আমাদের কী থাকছে এখানটায় এই তিনটার সাথে এই তিনটা ক্যান্সেল তাহলে এখানেও থাকছে আমাদের ওয়ান সো এইবার আমরা কী করবো এখানটায় এই ওয়ান আর এই ওয়ান দুটো মিলে হয়ে গেল টু আর এখান থেকে আমাদের লক ওয়ান বাই লক্সে আর এখান থেকে ওয়ান বাই লক্সি কমন নিলে কী হবে আর ওয়ান বাই লক্সে যদি আমরা লসেও করে দিই তাহলে এখানে থাকবে লগ অফ এ প্লাস এখানটা থাকবে কি লগ অফ পি প্লাস এবার এখানটায় লগ বি লগ বি এটা যদি লসেও করে দিই তাহলে হয়ে গেল কি এখানটায় লগ অফ বি আর এখানটা হয়ে গেল লগ অফ এ প্লাস লগ অফ সি এবার এখানটায় লগ অফ এ যদি লসে করে দিই তাহলে আমাদের হয়ে যাবে কি লগ অফ বি প্লাস লগ অফ সি প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানটায় হয়ে যাবে কি টু তাহলে আমরা এখানটায় ভালো মতন যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটাই হলো লেফট হ্যান্ড সাইডে ছিল ওকে তাহলে এটা ইজ ইকোয়াস টু তাহলে আমরা লিখতে পারি দেওয়ার পর লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড and proofed. Thank you.